কবর যাওয়ার পর ওই বান্দা বান্দির কোন চিন্তা লাগবে না আল্লাহর পয়গম্বর জানাইয়া দেয় ওই মাইয়েতকে যখন কবরের মধ্যে রাখা হবে এই কোরআন একটা যুবক বেশে ওই বান্দার মাতার কিনারায় দাঁড়াইয়া যাবে বলবে এই বান্দাকে সওয়াল করতে পারবো না মুনকার নাকির বলবে কে তুমি বাধা দাও এই কোরআন বলবে আমি হলাম আল্লাহর কোরআন বান্দা দুনিয়াও আমাকে ভালোবেসেছে দুনিয়ার জমিনের মধ্যে বান্দা আমাকে ভুলে নাই দুনিয়ার জমিনের মধ্যে বান্দা আমাকে বড় মহব্বত করেছে দুনিয়ার জমিনের মধ্যে বান্দা আমাকে বন্ধু বানাইছে আজকে কবরেও আমি তার বন্ধু হয়ে গেলাম মুনকার নাকির বলবে কতক্ষণ থাকবা কোরআন উত্তর দিয়া দিবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون القرآن جواب دیا দিবে কয় বান্দা দুনিয়ায় আমাকে বন্ধু বানাইছে আমি দুনিয়া জমিনের মধ্যে তার বন্ধু ছিলাম এই কবরের মধ্যে আমি বলবো না কয় যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে বান্দাকে না ঢুকাইব ততক্ষণ পর্যন্ত কোরআন ওই বান্দার সঙ্গী হইয়া কবরে থাকবে হার কে দারদ খাওপে হকদার দিল মাদাম جنت المأوى ده دورا مقام بهشت آزام كي آزار نباشاد كسيرا با كسيكار نباشاد جنت دو زك سيا رب كيا کرا ارجو هاي مي تو جي دكھا کرا انبير امت ردار এরে আল্লাহর গোলাম মুনকার নাকির আবার পায়ের কিনারায় চলে যাবে পায়ের কিনারায় দাঁড়াইয়া থাকবে একজন সবল যুবক বলে না না আজকে তুমি তাকে সওয়াল করতে পারবে না বলে কে তুমি কবরে বাধা দাও ওই কবরের মধ্যে পায়ের কিনারায় যুবক ডাক দিয়া বলবে আমি হলাম দুনিয়ার জমিনের মধ্যে তার স্বপ্নে কা আমল এরে আল্লাহর বান্দা মাতার কিনারায় থাকবে সবল যুবক কোরআন ডান দিকে থাকবে সবল যুবক নামাজ বাম দিকে থাকবে সবল যুবক রোজা পায়ের কিনারায় থাকবে সবল যুবক সমস্ত নেকা আমল চারদিক থেকে যখন চারজন যুবক বাধা দিবে মুনকার নাকির বলবে আল্লাহ কবরে কোরআন বাধা দেয় কবরে নামাজ বাধা দেয় এই কবরের মধ্যে সওয়াল করার জন্য রোজা বাধা দেয় বান্দার নেক আমলগুলো বাধা দেয় আল্লাহ ডাক দিয়া বলবে ও ফেরেশতার দল আজকে বান্দার সওয়াল করা লাগবে না বান্দা দুনিয়ার জমিনেও আমাকে ভুলে নাই এই অন্ধকার কবরের মধ্যেও আমি আমার বান্দাকে ভুলবো না এখন কারে বন্ধু বানাইবেন একটু চিন্তা করে দেখেন আপনি আমি বন্ধু বানাই বেনামাজের সঙ্গে সম্পর্ক আপনার আমার বন্ধু হলো চোর ডাকাতের সঙ্গে এরে আল্লাহর গোলাম না না আপনার আমার বন্ধু থাকবে নামাজি ব্যক্তি আপনার আমার বন্ধু থাকবে কোরআন আপনার আমার বন্ধু থাকবে দুনিয়ায় নামাজ আপনার আমার বন্ধু থাকবে হলো রোজা আপনার আমার বন্ধু থাকবে নেক আমল কই যেই জায়গার মধ্যে নেকি আছে ওই জায়গার মধ্যে আমি আছি যেই জায়গার মধ্যে বিড়ি আছে ওই জায়গায় আমি নাই যেই জায়গার মধ্যে মদ আছে ওই জায়গায় আমি নাই যেই জায়গার মধ্যে গান বাজনা আছে ওই জায়গার মধ্যে আমরা নাই তাহলে আল্লাহ কবরের মধ্যে বান্দারে মাফ করো আল্লাহ বলেন ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেয় ও বিশ্ববাসী মানব মণ্ডলী শুনো
দুনিয়ার জমিনের মধ্যে যাদের দিলের মধ্যে আল্লাহর বড় ভয় থাকবে মালিকের সামনে দাঁড়ানো লাগবে ভয় যারা করবে এই চিন্তা করে যারা গুনার কাজ থেকে ফিরে থাকবে আল্লাহ বলেন তাদের কোনো চিন্তা লাগবে না ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদের জান্নাতের মেহমান বানাইব এরে আল্লাহর গোলাম তাহলে এক নাম্বার হলো কোরআন দুই নাম্বার কোন ব্যক্তি যদি মা বাবার চেহারার দিকে তাকায় ওই ব্যক্তির আমলনামায় সাথে সাথে ফেরেশতারা নেকদান করে দেয় অথচ আজকে আমরা মা বাবাকে কত কষ্ট দেই মা বাবাকে ঠিকমতন খাবার দেই না এরে আল্লাহর গোলাম মা বাবার চেহারার দিকে যদি একটাবার নেক নজরের দিকে তাকাও আল্লাহর পয়গম্বর জানাইয়া দেয় এটা কবুল হজরে সওয়াব তার আমলনামার মধ্যে আল্লাহ দান করে দিবে কই যেই গাছে ডিল মারলে ফল পড়বে ওই জায়গায় ডিল মারি না যেই গাছের মধ্যে ডিল মারলে পাতাও পড়বে না ওই গাছে যেই ডিল মারি মা বাবা ঘরের মধ্যে জীবিত মা বাবাকে একটা ফল খাওয়াই না মা বাবাকে এক কেজি গোস্ত আই না এক টুকরা গোস্ত মায়ের মুখে দেই না অথচ যখন ওরস শরীফ হয় আমাদের সমাজের কিছু মানুষ সুদের মধ্যেও টাকা লইয়া গরু লইয়া ছাগল লইয়া ওই বন্ড বাবার দরবারে যায় আবার আইসা কয় এত গরু হইছে আমগো বাবার দরবারে যেই গরু হয় অন্য বাবার দরবারে তো মানুষ হয় না আমরা বলি গরুর দরবারে গরু যায় আর মানুষের দরবারে মানুষ যায় কথা বলেন ঠিক কি না এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম ওই যে উজানির ময়দান ওই যে সারসিনার ময়দান ওই যে চরমুনার ময়দান খাবার দেওয়া লাগে না তারপরও মানুষের জায়গা দিতে পারে না আর ভাণ্ডু বাবার দরবারে গরু নিয়ে যাও ছাগল নিয়ে যাও আবার গান গাইতে গাইতে যায় আমগো বাবার দরবারেতে কত গরু হয় অন্য বাবার দরবারে এত মানুষ নাহি হয় আমগো বাবার দরবারেতে কত গরু হয় আমরাও জানাই গরুর দরবারে গরু যায় আর মানুষের দরবারে মানুষ যায় চিল্লাইয়া বলেন ঠিক কি না এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম মায়ার নবী জানাইয়া দেয় ওই মা বাবার চেহারার দিকে তাকাও মা বাবার চেহারার দিকে লিনাক নজরে তাকাও আল্লাহ তাআলা একটা কবুল হজরে সব আমলনামার মধ্যে দান করে দিবে নবীর একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের নবীর দরবারে যাইয়া কালিমা পড়ে মুসলমান হয়েছে আবু হুরায়রার মা বারবার মারধর করে আর বলে আবু হুরায়রা তুমি নবীর দরবারে যেতে পারবা না আবু হুরায়রা বলে মা তুমি বাধা দিও না কারণ নবীর চেহারার দিকে যতক্ষণ আমি তাকাই আমার দিলের মধ্যে বড় শান্তি ভাই নবীর চেহারার দিকে যখন তাকাই আমার পেটের ক্ষুধা সঙ্গে সঙ্গে নিবারণ হয়ে যায় আ ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকাম رحمة للعالمين سيد القوم نين ختم المرسلين آخر مضبوط فخر الأولين شد أجوداش رحمة للعالمين مسجد أشد همان وزمين وما أرسلناك إلا رحمة للعالمين هم سرات هم سرات مصطفى در تمامی حالیوں کن اتباع اتباع سنت خیر البشر گر لازم تب یا بی ابزار ایر نبی رمت ردال
আবু হুরায়রার মা আবু হুরায়রাকে মারধর করলো আর ডাক দেয়া বলে আবু হুরায়রা তুমি নবীর দরবারে যেতে পারবে না আবু হুরায়রাকে মারধর করার পর আবু হুরায়রা কান্না করতে করতে নবীর কাছে চলে গেল আল্লাহর নবী নজর করে দেখতে পায় আবু হুরায়রার চোখ বেবে পানি পড়তেছে মায়ের নবী ডেকে বলে ও আবু হুরায়রা বলো কেন তুমি কাঁদো বলো আবু হুরায়রা বলে নবী আমার আমি আপনার কাছে আসি এই জন্য আমার মা আমাকে মারধর করেছে আবু হুরায়রার কথা নবী শোনার পর আল্লাহর নবী ডাক দিয়ে বলে আবু হুরায়রা তাহলে কি তুমি তোমার মায়ের নামের বিচার নিয়ে আসছো কিনা আমি তোমার মায়ের বিচার করতে পারবো না কারণ আল্লাহ মায়ের মর্যাদা এত বাড়াইয়া দিয়েছেন আমি তোমার মায়ের বিচার করতে পারবো না ও আবু হুরায়রা শুনো তোমার মা যদি পাগল হয় তারপর মায়ের সঙ্গে খারাপ আচরণ করতে পারবে না তারপর মায়ের গায়ের মধ্যে হাত তুলতে পারবে না আবু হুরায়রা তোমার মায়ের বিচার আমি নবীও করতে পারবো না আবু হুরায়রা বলে পয়গম্বর আমার মায়ের নামে বিচার নিয়ে আপনার কাছে আমি আসি নাই ও নবী আমার আমি জানি আপনি যখন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেয় আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন আপনার দোয়া যদি আল্লাহ কবুল করে নেয় এমনও হতে পারে আমার মাকে আল্লাহ তাআলা হেদায়েতের মালা পরাবে আল্লাহর পয়গম্বর আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করা শুরু করলো আবু হুরায়রা পাগলের মতো বাড়ির দিকে দৌড় শুরু করেছে একজন যুবক আবু হুরায়রা কি বলে ও আবু হুরায়রা কেন পাগলের মতো দৌড়াও বলো না জানি তোমার কোনো বিপদ হয়ে গেছে আবু হুরায়রা বলে না না আমার কোনো বিপদ হয় নাই আমাকে ধরে তারপরে ডিস্টার্ব করিও না লোকটাই বলে কেন তুমি পাগলের মতো দৌড়াও আবু হুরায়রা বলে আমার নবীকে দেখলাম আমার মায়ের জন্য দোয়া করতেছে আমি পরীক্ষা করে দেখব আমি দৌড়াইয়া আগে বাড়িতে যাইয়া পৌঁছে যাই না আল্লাহ তাআলা আমার নবীর দোয়া আগে কবুল করিয়া আমার মাকে হেদায়েতের মালাটা তারপর ভরাইয়া দেয় রে আল্লাহর গোলাম আবু হুরায়রা ঘরের দরজায় দাঁড়াইয়া মাকে যখন মা বলে ডাক দিল মায়ের কণ্ঠে থেকে এমন সুন্দর একটা আওয়াজ বেরিয়ে আসলো আবু হুরায়রা বলেন আমার দিলের মধ্যে একটা বিশ্বাস হয়ে গেল আমি বাড়ি আসার আগে আগে আল্লাহর নবীর দোয়া আল্লাহ কবুল করিয়া আমার মাকে আল্লাহ তাআলা হেদায়েতের মালাটা পরাইয়া দিয়েছে এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম আবু হুরায়রার মা ডাক দিয়া বলে ও আবু হুরায়রা তোমাকে আমি মারধর করি নবীর দরবারে যেতে নিষেধ করি আমি বড় ভুল করেছি আমাকে নিয়ে নবীর কাছে চলো আর দেরি করবা না আমাকে তাড়াতাড়ি মুসলমান বানাইয়া দাও এরে মুমিন মুসলমান তারপরে আল্লাহ নবী বলেন আবু হুরায়রা ওই মায়ের গায়ের মধ্যে হাত দেওয়া যাবে না মায়ের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না ওরে যুবক আল্লাহর পয়গম্বর জানায় তিন ব্যক্তির দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না ওই তিন ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে আসমানের মধ্যে কোনো পর্দা থাকে না সাথে সাথে আল্লাহ তাআলা দোয়া কবুল করে না তার মধ্যে হইতে একজন হলো মা মা যখন আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করে এরে আল্লাহর বান্দা মায়ের দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না মায়ের দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেয় মায়ের দোয়া লওহে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লওহে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও
মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও নিজে নিজে মনে করো তাকাই আমি হইলাম বার যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও আমার নবী করেন ঘোষণা তিনের দোয়া বৃথা যায় না সন্তানের করবে দোয়া মাকে বলে দাও সন্তানের করবে দোয়া মাকে বলে দাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও এরে যুবক মা বাবা জীবিত আছে মা বাবার কাছ থেকে দোয়া লইবা মা যখন সন্তানের জন্য দোয়া করে আল্লাহ তাআলা ওই মা বাবার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয় কয় একটা বছর হয়ে যায় মা বাবা খেদমত করতে পারো না মা বাবাকে একটা কাপড় দিতে পারো না মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে পারো না তোমার মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে তোর মা বাবার কবরটা বাড়ির সামনে বাঁশবাগানের মধ্যে এরে আল্লাহর গোলাম মাসে একবার মা বাবার কবরটা জিয়ারত করতে পারো না আর বন্ধু বান্ধব লইয়া বাস ভাড়া করিয়া আমাদের সমাজের কিছু যুবক ওই মাজার জিয়ারত করার জন্য চলে যায় মা বাবার কবর বাড়ির সামনে গাড়ি রাখায় ওই কবরের পাশে একদিন যাই একটু কবরের পাশে দাঁড়াইয়া একটু দোয়াও করতে পারো না এই কুকুমা এতবার একটু দোয়াও করতে পারো না আর মাজারে যাইয়া ওই পীরের পায়ে যাই সিজদা দাও আরে আল্লাহর গোলাম তোমার ঘরের মধ্যে মা বাবা জীবিত আছে মনে করো জান্নাত আছে মা বাবার খেদমত করবা তো জান্নাত অর্জন হয়ে যাবে পালা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত মায়ের নবী বলেন জান্নাত তোমার মায়ের পায়ের নিচে মায়ের খেদমত দ্বারা তোমার জান্নাত অর্জন হয়ে যাবে এরে আল্লাহর গোলাম আল্লাহর পয়গম্বর অন্য হাদিসের মধ্যে বলেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতার রব্বি ফি সাখাতান ওয়ালিদ কয় তোমার মা বাবা খুশি তো আল্লাহ খুশি মা বাবা যদি বেজার হয় আল্লাহ তোমার উপর বেজার হয়ে যাবে ছোট্ট বালক বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ মা বলে বাইজিদ একটা গ্লাস পানি দাও বাইজিদ পানির কাছে চলে গেল নজর করে দেখে কলসিতে পানি নাই বাইজিদ পানি আনার জন্য আবার ঘর থেকে বের হইয়া একটু দূরে চলে গেল বাইজিদের মাতেরি হওয়ার পর ঘুমিয়ে গেল বাইজিদ পানি নিয়ে আসার পর নজর করে দেখতে ভাই মা ঘুমিয়ে গেছে বাইজিদ মাকে ডাক দেয় না যদি মায়ের কষ্ট হয়ে যায় এরে আল্লাহর গোলাম ওই পানি গেলাস লইয়া সারা রাত্র মায়ের শীতানে দাঁড়ানো আবার যদি মা ঘুমের থেকে ওইটা পানি যায় আর আমি যদি পানি না দিতে পারি মা বড় কষ্ট হয়ে যাবে এই জন্য পানি নিয়ে দাঁড়ানো এরে আল্লাহর বান্দা সকালবেলা আজান হয়ে যায় আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা
ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও অযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা এরে আল্লাহর গোলাম বাইজিদ বুস্তামির মায়ের ঘুমটা ভেঙে যায় ঘুমটা ভাঙার পর নজর করে দেখতে পায় পানি গ্লাস নিয়ে মাথার কিনারে দাঁড়ানো মা ডাক দেয়া বলে বাইজি তুমি কি ঘুমাও নাই ঘুমাও নাই বাইজি বলে মা তুমি পানির কথা বলেছো আমি পানি আনার জন্য ওই দূরে চলে যাই আয়েশা দেখি মা তুমি ঘুমিয়ে গেছো আবার যদি পানি চাও আর যদি পানি না দিতে পারি তোমার বড় কষ্ট হয়ে যাবে এই জন্য পানির গ্লাস নিয়ে সারা রাত্র তোমার কাছে দাঁড়ানো মা বাইজিদকে বুকে জড়াইয়া দুইটা হাত আসমানের দিকে বাড়াইয়া আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার বাইজিদ আমার জন্য যেই কষ্ট করেছে আমি আমার বাইজিদের উপর রাজি হায় আল্লাহ তুমি আমার বাইজিদের উপর রাজি হয়ে যাও আমার এই ছোট্ট বালক বাইজিদকে এই জামানার বড় ওলি হিসাবে তুমি কবুল করে না বাইজিদের মায়ের দোয়া কবুল করিয়া আল্লাহ তাআলা জামানার বড় ওলি বানাইয়া দিছে এরা মুমিন মুসলমান আল্লাহর গোলাম মা যখন সন্তানের জন্য দোয়া করে আল্লাহ তাআলা মায়ের দোয়াটা কবুল করে নাই মা বাবার কাছ থেকে দোয়া লইবা কয় মা বাবার চেহারার দিকে যখন তাকাইবা কবুল হজের সব আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়া দিবে সাহাবায়ে কেরাম বলে ও পয়গম্বর আমার মায়ের চেহারার দিকে যদি আমি একবার দুইবার দশবার তাকাই এরে আল্লাহর গোলাম একবার দুইবার আর দশবার আর একশো বার না কোনো ব্যক্তি যদি দৈনিক একশো বার মায়ের চেহারার দিকে নেক নজরে তাকায় আল্লাহ তাআলা খুশি হইয়া ওই বান্দার আমল আমার মধ্যে ওই দিন একশো কবুল হজের সওয়াব আল্লাহ দান করে দিবেন যেমন 4 লাখ টাকা খরচ করে 4 লাখ না 6 লাখ 7 লাখ টাকা খরচ করে হজ করতে যাই কবুল হইতেও পারে না হইতে পারে মা বাবার চেহারার দিকে তাকাইলি নাকি মায়ার নবী জানায় 1 নম্বর কোরআনের দিকে যখন নজর দিবা তখন আল্লাহ তাআলা আমলনামায় নেকি দিয়া দিবে 2 নম্বর হলো মা বাবার চেহারার দিকে তাকাইবা আল্লাহ তাআলা নেকি দান করে দিবে 3 নম্বর ওই যে বাইতুল্লাহ কাবা ঘর যে ঘরটা এত দামি কয় যে ঘরটা কত দামি কয় ওই ঘরের দিকে বান্দা তাকাইবা কয় সাথে সাথে আল্লাহর ফেরেশতারা আমল নামায় নেকি দান করে দিবে আর বাইতুল্লাহকে সামনে রাইখে বাইতুল্লাহ যেই ব্যক্তি যাইয়া 1 রাকাত নামাজ আদায় করবে আল্লাহ তাআলা 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আমল নামার মধ্যে দান করে দিবে কত নেকি যদিও ঘরটা কালো এই বাইতুল্লাহ ঘরের উপরে চতুর্থ আসমান একটা ঘর রয়েছে যেই ঘরের নাম হলো বাইতুল মামুর তাই ঠিক বাইতুল্লাহ বরাবর বাইতুল মামুর চতুর্থ আসমান একটা ঘর এই ঘরটা প্রতিদিন 70,000 ফেরেশতারা তওয়াফ করে ওই একবার যেই ফেরেশতারা তওয়াফ করে যাবে কিয়ামতের আগে সিরিয়ালে আর তারা সুযোগ পাবে না তাদের সিরিয়াল শেষ ফেরেশতারা লক্ষ লক্ষ ফেরেশতারা তওয়াফ করে তারপর চলে যায় আল্লাহর পয়গম্বর জানায় এই বাইতুল্লাহ বরাবর হলো বাইতুল মামুর বরাবর হলো বাইতুল্লাহ আল্লাহর ঘর দুনিয়ার মধ্যে বাইতুল্লাহর দিকে তাকাইলি তার আমল নামাই নাকি বাইতুল্লাহর দিকে নজর দিলে নাকি কিছু কিছু জায়গা আছে বাইতুল্লাহ যেই জায়গায় দোয়া করলে আল্লাহ তাআলা বান্দার দোয়াটাও কবুল করে নেয় এরা মুমিন মুসলমান আল্লাহর গোলাম ত
বলে এক নাম্বার কোরআনের দিকে তাকাইব সাথে সাথে নেকি দান করে দিবে দুই নাম্বার মা বাবার চেহারার দিকে তাকাইব সাথে সাথে ফেরেশতারা নেকি দান করবে তিন নাম্বার ওই বাইতুল্লাহ আল্লাহর ঘর আল্লাহ তাআলা ওই বাইতুল্লাহ আল্লাহর ঘরের দিকে একটাবার যদি তাকাও কয় সাথে সাথে আমলনামার মধ্যে নেকি আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনে একবারও যদি হয় ওই মক্কা মদিনার মুসাফির হিসেবে আল্লাহ যেন কবুল করে নেয় আমিনটা কইবেন না বাড়ি যেয়ে কইয়া দুনিয়ায় কত কিছুর জন্য দোয়া করছেন একবারও কি আল্লাহর কাছে কইছেন এই ফ্যান আল্লাহর কাছে কি একবারও দোয়া করছেন আল্লাহ জানো একটু বাইতুল্লাহ যাইতে পারি চিন্তা করি কি আমার তো টাকা পয়সা নেই আমি কি জীবনে ফার্মু হজ করতে আরে আল্লাহ যদি কবুল করে নেয় সময় লাগে না আল্লাহ কবুল করলে বাইতুল্লাহ জিয়ারত করা কোনো ব্যাপার না টাকা লাগে না পয়সা লাগে না শুধু কবুলিয়াতের দরকার কয় বান্দাকে যদি আল্লাহ কবুল করে কেমনে নেবে কার মাধ্যমে নেবে আল্লাহই ভালো জানেন পিপড়ায় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ একটু মনে চায় নবী রওজার পাশে দাঁড়াই একটু সালাম দিতে এমন করে করে পিপড়া আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা পিপড়ার দোয়াটা কবুল করে ফেলাইছে পিপড়ার দোয়া কবুল কইরা ওই জায়গার মধ্যে একটা কবুতর পাঠাই দিছে কবুতর যাও যেই জায়গার মধ্যে পিপড়া আছে ওই জায়গার মধ্যে তুমি যে বসবা ওই কবুতর উঠতে উঠতে ওই জায়গার মধ্যে বসে গেছে পিপড়া আস্তে আস্তে করে হেঁটে হেঁটে কবুতরের পায়ের মধ্যে বসে গেছে কবুতর উঠতে 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 এই পিপড়াকে নিয়ে মদিনায় নামিয়ে দিয়েছে মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত মধু মদিনা আর যে কত মদিনার পথের দুলি আমি মাগতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আর বেরোই পুবাল হাওয়া পশ্চিমে করে সো যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না হম সুরাতম হম সিরাতে মুস্তফা দর তমামি হালে কুন এতবায়ে সুন্নতে খৈরুল বাশার গির লাজম তাবুয়া মিয়া ইনফসার মোহাম্মদ আরবি হায় নবী রাস্তে পেশোয়া
محمد عربي هيا نبي رست بشواب علما ہوا اس کی پیدائش اجالا علما ہوا اس کی پیدائش اجالا شفیع الامم ہمارا نبی روز قیامت شفاعت کرے گا اللہ کی پس گناہگر امت شفاعت کرے گا اللہ کی پس گناہگر امت